বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের রেললাইন তৈরির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকে গণতন্ত্রহীন রেখে শোষণ করতে চায় ভারত। এই আওয়ামী বাকশালী সরকার, তারা আমাদের ভোটের অধিকারকে নিশ্চিহ্ন করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতের প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে চায়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনেক কূটকৌশলের মধ্যে দিয়ে ভারত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন। 41 সাল পর্যন্ত তার ভীষণ এই ভীষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন একটি আপনার ভীষণ বাংলাদেশকে সে হায়দরাবাদে পরিণত করতে চান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে ভারত। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি, তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশিন কালো সেটা গ্রহণ করবে না। সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। অন্যায়ভাবে সরকারের আমলা কর্মকর্তাদের দিয়ে দমনপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তারে বিচারের আওতায় হবে, এখন কেন করা হচ্ছে না। বিশেষ ব্যক্তিকে খুশি করতে হাওরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে, সিলেট অঞ্চলে জলাবদ্ধতায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানি আজকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।